নমস্কার বন্ধুরা জবাব ডে স্যান ইউ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে একটি নতুন আপডেট জারি হয়েছে যেখানে তোমরা দেখতে পাবে মোটামুটি একশো সাত অথবা আটটিরও বেশি স্টেশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা নিজ এলাকার যে লোকাল স্টেশন রয়েছে সেইখানে নিযুক্ত হওয়ার সুযোগ পাবে যেখানে অ্যাপ্লিকেশান করতে তোমার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো সাথে যদি তোমার বয়সটি হয়ে থাকে আঠেরো বছর তাহলে তুমি অবশ্যই আবেদন জানাতে পারবে যেখানে তোমাদের কোনো রকমের এক্সাম দিতে হবে না আবার কোনো রকমের ইন্টারভিউ তোমাদের হবে না তো সেইটার জন্য একটা কিন্তু গ্রেট অপরচুনিটি যে সরাসরি তোমরা ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে ছেলে মেয়ে প্রত্যেকেই এটার সাথে নিযুক্ত হতে পারবে তো সুযোগটি কিন্তু একেবারেই হাতছাড়া করো না সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে যে ইনফরমেশানটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সমস্ত ডিটেলসে যাওয়ার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিশিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব তো বন্ধুরা এটা হলো সেই অফিশিয়াল নোটিফিকেশান যেখানে নোটিফিকেশান গভর্নমেন্ট অব ইন্ডিয়া ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে জারি হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া একটি নতুন আপডেট তো এখানে তোমাদের দেখাবো কি কোয়ালিফিকেশন কি পোস্ট সেগুলো একটু শেয়ার করবো তো নোটিফিকেশনটা দেখো বারো নয় দু হাজার চব্বিশ তারিখে তো বারো তারিখে নোটিফিকেশান আউট হয়েছে এবং ষোলো তারিখ থেকে অ্যাপ্লিকেশন জমানো শুরু হয়েছে যেটা আট তারিখ পর্যন্ত জারি থাকবে মানে এইট অক্টোবর পর্যন্ত অ্যাপ্লিকেশন তোমরা সাবমিট করার সুযোগ পাচ্ছ এখনও হাতে সময় রয়েছে যারা অ্যাপ্লিকেশান করনি বা যারা একদম যাদের কাছে নতুন নোটিফিকেশানটি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো জেনে বুঝে নাও তারপরে সরাসরি বলব অ্যাপ্লিকেশনটি জমা করো আশা করছি এই মানে ইনফরমেশানটি প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তো দেখো এখানে যদি অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে তো সেটার একটা নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেই অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু ইন্ডিয়ান যে অফিশিয়াল ওয়েবসাইটটা আমি তোমাদের শুরুতে দেখিয়েছিলাম সেই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন জানাতে হবে তো সেই অ্যাপ্লিকেশনটা তোমরা চাইলে অফি অ্যাপ্লিকেশান ফর্মটি এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু চাইলে ডাউনলোড করতে পারবে কিংবা ভিডিও ড্রেসক্রিপশান বক্সটা তোমরা ফলো করো সেখানেও কিন্তু দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকেও এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে আর এখানে বলার রয়েছে ওয়ান ওনলি ওয়ান অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিকেট মাল্টিপল অ্যাপ্লিকেশান বি সামরিডলি রিজেক্টেড যেহেতু এখানে একশো আটটির মতো স্টেশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে তো তোমার লোকাল স্টেশন যাই হোক না করো তুমি একটি স্টেশনের বেশি মানে একটি লোকাল স্টেশনের বেশি আবেদন জানাতে পারবে না যদি তোমরা একাধিক আবেদন জানাও তাহলে সেই ক্ষেত্রে আবেদনপত্র তোমার ক্যান্সেল করে দেওয়া হবে তাই নির্দিষ্ট যেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা একটু ভালো মতো নিজেরাও জেনে নেবে দেখো এখানে একের বেশি অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে না আর অ্যাপ্লিকেশান যাতে রকম ইনকমপ্লিট না থাকে যে সমস্ত ইনফরমেশানগুলো চাওয়া হয়েছে সেগুলো তোমাকে কারেক্টলি ফিল করতে হবে তারপরেই তুমি অ্যাপ্লিকেশান সাবমিট করবে আর রিটার এমপ্লয়িরা চাইলে আবেদন করতে পারবে যদি না চাই অসুবিধা নেই এখানে সম্পূর্ণ যারা ফ্রেশার্স তারাও যেমন আবেদন করতে পারবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন জানাতে পারবে তো দেখো এই অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে তো এখানে তোমাদের সেলফ স্টেট পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোগ্রাফ তোমাকে দিতে হবে তো কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা পরে আসছি তার আগে দেখে নাও যে এখানে তোমাদের যেই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা কীভাবে তোমরা ফিল আপ করবে সেটা একবার দেখে নাও তো দেখো এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফার্স্টে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম অ্যাপ্লিকেন্টের নাম তোমরা বসিয়ে দেবে এবার যদি তুমি রিটায়ার এমপ্লয়ি হও তাহলে তুমি সেক্ষেত্রে দেবে যদি রিটায়ার এমপ্লয়ির সঙ্গে তোমার কোনো রিলেশনশিপ থাকে সেই মতো সেই অনুযায়ী মানে ধরো রিটায়ার এমপ্লয়ি ছেলে বা মেয়ে বা তোমরা হচ্ছে যদি কারোর হাজবেন্ড বা ওয়াইফ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই থ্রুতেও তোমরা আবেদন করতে পারবে যদি সেই সমস্ত কিছু না থাকে তাহলে সেগুলো আর দেওয়ার প্রয়োজন নেই সরাসরি তোমরা একদম নিজেদের নাম ঠিকানা এগুলো দেওয়ার পরে এখানে প্যান কার্ডের নাম্বার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যা কিছু রয়েছে সেই সম্পূর্ণটা দিয়ে দেবে ডেট অফ রিক্রুটমেন্ট সেই সব মানে সেই সবটাও দিয়ে দেবে এবং প্যান কার্ডের নাম্বার এখানে ফোন নাম্বার কোন স্টেশনের জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো সেই সমস্তটা দিয়ে দেবে এবং এখানে তারপরে এর আগে যদি তুমি কখনও কোনো জব করে থাকো তাহলে তুমি সেক্ষেত্রে এগুলো ইনফরমেশান দিতে পারো যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই এবং এখানে তোমাকে সিগনেচার করতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে ফুল সিগনেচার করবে প্লেস এবং ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে পূরণ করতে হবে তো তোমাদের শুরুতেই বলেছিলাম যে টোটাল একশো আটটি লোকাল স্টেশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে তো সেই আটটি সেই একশো আটটি লোকাল স্টেশনের নাম দেখো তোমাদের রয়েছে প্রথমে তালদি তারপর তোমাদের রয়েছে চালিগঞ্জ তারপর ঠাকুরনগর টিটাঘর শান্তিপুর দেখো এখানে নিজেদের যেগুলো লোকাল স্টেশন সেখানে কিন্তু আবেদন জানাতে পারবে শ্মশান রোড সন্তোষপুর সোনারপুর তারপরে রয়েছে দেখো সোনা তোমাদের এখানে রয়েছে সোনারপুর তারপরে রয়েছে সানগ্রা সংগ্রামপুর তারপরে রয়েছে তোমাদের শ্যামনগর সিমুরালি সোদপুর শিয়ালদাও রয়েছে রানাঘাট পলতা তারপরে তোমাদের পার্ক সার্কাস রয়েছে পালসি রয়েছে পিয়ালি তারপরে বিভিন্ন রকম তোমরা কিন্তু নামখানা নৈহাটি নিউ গড়িয়া নিউ ব্যারাকপুর তারপরে তোমাদের নিউ আলিপুর বিভিন্ন জায়গা তোমরা কিন্তু পাবে আর কি মথুরাপুর মদনপুর মধ্যমগ্রাম মাঝেরহাট মাঝদি মাসদিয়া তারপরে তোমাদের মুর্শিদাবাদ থেকে শুরু করে মল্লিকপুর গ্রাম তারপরে এখানে কি লক্ষ্মীকান্তপুর লালগোলা কল্যাণপুর কল্যাণী কাকদ্বীপ কাঁচরাপাড়া প্রচুর স্টেশন রয়েছে এখানে সমস্ত প্রায় কম বেশি প্রচুর স্টেশনে নিয়োগ হচ্ছে কলকাতা কাকিনাড়া কৃষ্ণনগর সিটি জংশন তারপরে রয়েছে কালিকাপুর খরদহ তারপর তোমাদের জয়নগর তারপরে জগদ্দল যাদবপুর তারপরে তোমাদের এখানে যেটা রয়েছে ইচ্ছাপুর হোতার বলে একটি জায়গা তো বিভিন্ন রকম হাসনাবাদ থেকে শুরু করে হালি শহর হৃদয়পুর হাবড়া গুমা তারপরে রয়েছে দেখো গুটিয়ারি শরীফ ঘুটিয়ারি শরীফ তারপরে গোপালনগর গড়িয়া বিভিন্ন যখন জায়গা তোমরা ফুলিয়া দত্তপুকুর তো ঢাকুরিয়া ডায়মন্ড হারবার দুর্গানগর দমদম জংশন দমদম একটি জায়গা দক্ষিণ বারাসাত দক্ষিণেশ্বর তারপরে বালিঘাট চম্প এখানে কি চম্পা পুকুর চম্পাহাটি ক্যানিং তারপরে চাঁদপাড়া চকদহ ভগবান গোলা বেথুয়া ডহরি বারাসাত তারপরে কিটা ফাঁসিলা বসিরহাট বিশালপাড়া তারপরে বারুইপুর বহরমপুর ব্যারাকপুর তারপরে বিধাননগর বালিগঞ্জ বেলগড়িয়া তো এখানে প্রচুর রকমের কিন্তু দেখো অ্যালফাবেটিক্যালি রয়েছে তো এই সমস্ত স্টেশনগুলোতে কিন্তু নিয়োগ করা হচ্ছে টোটাল একশো আটটি স্টেশন রয়েছে তো এখানে তোমাদের মানে একশো সাতটি এভিটিএম ফেসিলিটার নিয়োগ করা হচ্ছে শিয়ালদা ডিভিশনের আন্ডারে যেখানে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন এভিটিএম সেইখানে তোমাদের পাঁচশো সত্তরটি ফেসিলিটার নিয়োগ করা হচ্ছে যেখানে দেখো তার পাশাপাশি ফেসিলিটারের কতজন নিয়োগ করা হচ্ছে স্টেশনের কোড দেওয়া রয়েছে যেটা তোমার অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু কাজে লাগবে যে তুমি কোন স্টেশনের আন্ডারে অ্যাপ্লিকেশান করছো কিন্তু একের বেশি স্টেশনের আন্ডারে অ্যাপ্লিকেশন জানাতে পারবে না এবং অ্যাপ্লিকেশন যদি করতে হয় অবশ্যই আট তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে সরাসরি এখানে যেই ঠিকানা রয়েছে সেই ঠিকানায় অ্যাপ্লিকেশন আগে সবার আগে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে তারপর তোমাকে সরাসরি ড্রপ বক্সে গিয়ে জমা করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি এখানে যে ঠিকানা রয়েছে সেইখানে এবার দেখো এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে মিনিমাম থাকতে হবে মাধ্যমিক পাস এবং এডুকেশনাল প্রুফ অবশ্যই দেবে মিনিমাম তোমার মাধ্যমিক পাস থাকতে হবে এবং তার পাশাপাশি বয়সটা বলা রয়েছে মিনিমাম আঠেরো বছর তোমার হতে হবে মানে আঠারো বছরের নিচে হলে হবে না আঠারো থেকে যার বয়সটা চল্লিশ বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে তার পাশাপাশি মাধ্যমিক পাস থাকতে হবে এবার যদি কারো উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান বা কিছু থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই কারণ এখানে হায়ার কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান রকমই সমস্যা হবে না মিনিমাম মাধ্যমিকে নিয়োগ করা হচ্ছে মানে এই নয় যে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে না তা কিন্তু নয় প্রত্যেকেই এখানে আবেদন জানাতে পারবে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে ফেলবে যার মিনিমাম মাধ্যমিক পাস রয়েছে আর যে সমস্ত স্টেশনের নাম বললাম সেই সমস্ত এলাকার স্টেশনের লোকাল বাসিন্দা হতে হবে তবে তুমি আবেদন জানাতে পারবে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থকো পাশে থেকে আর ভিডিওটি সম্পূর্ণ